50S, 30S রাইবোজোম একসঙ্গে যুক্ত 70S অবস্থায় আছে, নিচে এমআরএনএটা আছে, এটাকেই আমি ছবি তুলে তোমাদের জন্য সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। ইনিশিয়েশন অফ ট্রান্সলেশন ইন কেস অফ প্রোক্যারিওটস, এই দুটোকে ভেঙে ফেলছে কে, IF1 অ্যান্ড IF3 আলাদা করে দেওয়ার সঙ্গে সঙ্গে এ নিচে নেমে আসবে, সাইন ডালগানোর সঙ্গে যুক্ত হবে। পরপর দেখে যাও, দেখো কী প্রসিডিওর হয়। ইনিশিয়েশন চলছে, সাইন ডালগোর সঙ্গে যুক্ত হলো 16S RRNA, রাইবোজোম RRNA অ্যান্টি সাইন ডালগানো, যখন কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং দিয়ে যুক্ত হয়ে গেল, এবং AUGটা থাকলো হচ্ছে ঠিক পি পয়েন্টে। এরপরে যুক্ত হবে কি, IF2 নিয়ে আসবে, এফ মে টিআরএনএকে নিয়ে আসবে হচ্ছে IF2 উইথ GTP, এবং এটা হচ্ছে 30S কমপ্লেক্স। যদি তুমি বিস্তৃতভাবে বলতে যাও তাহলে 30S এমআরএনএ, এবার হয়ে গেলো 70S কমপ্লেক্স, তার সঙ্গে তো অ্যামাইনোসিড এগুলো তো আছে। যুক্ত যখন হয়ে গেল ইনিশিয়েশন শেষ, পরবর্তীতে হচ্ছে ইলংগেশন, তাহলে ইনিশিয়েশনের শেষ হওয়ার মানে এপমেটটা যুক্ত হয়ে গেল। এর হচ্ছে তিনটে পার্ট, কার লার্জ সাব ইউনিট হ্যাভ থ্রি পার্টস, অ্যাকসেপ্টার, পেপটাইডাল আর হচ্ছে এক্সিট সাইট, সেখান থেকে টিআরএনএগুলো বেরিয়ে যাবে। আর পি সাইটে পেপটাইডাল ট্রান্সপারেন্ট, যেটা আমরা বলেছি কি রাইবোজাইম এনজাইম, তার মাধ্যমে পরপর যুক্ত হবে। ইউক্যারিওটিকেরও একটা আছে, সেটা আর দেখানোর প্রয়োজন হবে না, এটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। নেক্সট হচ্ছে ইলংগেশন, ইলংগেশন মানে পরপর আসবে, যখনই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং মিলল না, সঙ্গে সঙ্গে তাকে থ্রু করে দেবে, একদম থ্রিওনিন এখানে খাটবে না, এখানে লাগবে হচ্ছে ফিনাইলালানাইন, সেই জন্য সঙ্গে সঙ্গে এই রিডিংটা কে করছে না, এই রিডিংটা কিন্তু তোমার রাইবোজোমের ইউনিটটা, রাইবোজোম মেনলি পড়ে নিচ্ছে না, একে লাগবে সঙ্গে সঙ্গে তাকে বার করে দিচ্ছে, এবং এটা হচ্ছে বিগ সাব ইউনিট। পরবর্তীতে ফিনাইলালানাইন আসলো এবং পেপটাইড বন্ড যুক্ত হলো, এবং ট্রান্সলোকেশন করছে কার না, রাইবোজোম সরছে, নট এমআরএনএ, 5' to 3', রাইবোজোম মুভ করছে, দিস ইজ কল ট্রান্সলোকেশন। বেরিয়ে গেল এক্সিট সাইট থেকে, নেক্সট গ্লাইসিন আসছে, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করছে, পেপটাইড বন্ড সৃষ্টি হচ্ছে, এইভাবে ইলংগেশন চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রিলিজ ফ্যাক্টর আসবে, মানে স্টপ কোডন আসলো, স্টপ কোডনকে চেনার মতন কিন্তু কোনো টিআরএনএ নেই, অ্যান্টিকোডন নেই, এবং অ্যান্টিকোডন নেই মানেই টিআরএনএ নেই, টিআরএনএ নেই মানে কোনো অ্যামাইনোসিড নেই অ্যান্টি জন্য, স্টপ কোডনের জন্য, এবং এখানে সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ রিলিজ ফ্যাক্টর। ব্যাস সবগুলো যখন চলে গেল ধ্বংস হয়ে যাবে,